Assalamualaikum and good afternoon everyone. I hope you are well. How are you everybody? Alhamdulillah sir. Alhamdulillah. Okay, I am also well. Alhamdulillah by the grace of Allah. Dear student, today our class duration is limited, 35 minutes. So I want to discuss with you for lesson 1, the Ferrari bond. Do you know about Ferrari? বলতে পারবো ফেরারি মানে কি? পেজ নাম্বার 45 পেজ পেজ নাম্বার 45 সব বলতে করো ফেরারি মানে হচ্ছে খেয়া আর বোট মানে তো নৌকা ঠিক আছে ছোট নৌকা বা খেয়া আমরা যেটা বলি সেই কথা বলা হচ্ছে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি এই ছবিতে দেখো নৌকা ছবি দেখা যাচ্ছে চলো আমরা মেসেজটা পড়ব ইজ দ্যার এনিবডি হিয়ার তোমাদের মধ্যে এমন কেউ আছো হু ওয়াজ ইভার ক্রস দ্য রিভার তোমরা কখনো কি নদী পার হয়েছো বাই কান্ট্রি বোট একটা নৌকার মাধ্যমে বা নৌকা দ্বারা আই হ্যাভ আমি পেরেছি টিচার সেড জামিল জামিল বলল যে হ্যাঁ আমি নদী পার হয়েছে এন্ড আই ক্লিয়ারলি রিমেম্বার হোয়াট হ্যাপেন ইন দ্যাট জার্নি আমার পরিষ্কার মনে মনে আছে কি ঘটনা ঘটেছিল সেই দিন উড ইউ প্লিজ টেল আস ফর পেজ নাম্বার এটা এটা পেজ নাম্বার 45 পেজ নাম্বার 45 আজকে আমরা ইউনিট 4 লেসন 1 দ্য থিওরি বোর্ড পড়াচ্ছি তোমাদের সাথে তো উড ইউ প্লিজ টেল আস হোয়াট হ্যাপেন তুমি কি আমাদেরকে বলবে সেদিন কি হয়েছিল টিচার আস্কড শিক্ষক আবার জিজ্ঞেস করছে ওকে টিচার ঠিক আছে ইট হ্যাপেন হোয়াইল আই ওয়াজ ইন ক্লাস 6 এটা ঘটেছিল যখন আমি ক্লাস 6 এর ছাত্র ওয়ান উইকলি বাজার ডে অর্থাৎ ভিলেজ মার্কেটে একটা উইকলি বাজার থাকে সাপ্তাহিক যেমন আমাদের ওখানে যে গ্রামের বাজারটা রয়েছে সেখানে সপ্তাহে দুদিন ভিলেজ মার্কেট মানে আয়োজন করা হয় শুক্রবার এবং সোমবার এভাবে তোমাদের দেখবা অনেকেরই গ্রামের পাশে দেখবা যে এরকম উইকলি বাজার ডে থাকে যে দিনটাতেই আমাদের শহরে তো প্রতিদিনই বাজার কিন্তু গ্রামের দিকে সপ্তাহে দুই দিন বা সপ্তাহে তিন দিন খুব কম দেখা যায় ম্যাক্সিমাম দুই দিন দেখা যায় দুই দিনে একটা একটা ডেট ফিক্সড করা হয় দুই দিন মানুষ যাতায়াত করে বাজার কেনা এবং ক্রয় এবং বিক্রয়ের জন্য তো ওই দিনটা ছিল উইকলি বাজার ডে পিপল ওয়ার কামিং ব্যাক উইথ দ্য শপিং ব্যাগ অ্যান্ড বাস্কেট ইন হ্যান্ড মানুষজন ঘরে ফিরছিল শপিং ব্যাগ নিয়ে বাজার করা ব্যাগ নিয়ে ঝুড়ি নিয়ে হাতে কম সোলজার কি কারো ঘাড়ে ছিল অন অ্যান্ড হেড কারো মাথায় ছিল দে হ্যাড টু ক্রস দ্য রিভার তাদেরকে অবশ্যই নদী পার হতে হতো হ্যাড টু ক্রস দ্য রিভার দেয়ার ওয়াজ আচ্ছা ইট ওয়াজ নট এ বিগ রিভার এটা খুব বেশি বড় নদী ছিল না দেয়ার ওয়াজ এ ফেরারি বোট প্লেইং অন দ্য রিভার সেখানে একটা খেয়া বা একটা ছোট্ট নৌকা সেখানে প্লেইং মানে এখানে প্লেইং মানে হচ্ছে যাওয়া আসা করা খেলা করা না এখানে প্লেইং মানে হচ্ছে যাওয়া আসা করছে নৌকা দ্য বোট কুড ক্রস ইট ইন 8 to 10 মিনিটস আর নৌকাতে করে যেতে ক্রস করতে বা অতিক্রম করতে 8 থেকে 10 মিনিট লাগে ইট ওয়াজ জাস্ট আফটার সানসেট সানসেট পরে সূর্য অস্ত এটা ছিল সূর্য অস্ত মানে সূর্য ডুবার মুহূর্ত ছিল এটাকে সানসেট আমরা বলছি দ্য ওয়েদার ওয়াজ গেটিং ব্যাড আবহাওয়াটা খুব খারাপ হয়ে যাচ্ছিল দ্য ওয়াইন স্টার্টেড ব্লোয়িং ব্লো মানে প্রবাহিত হওয়া ওয়াইন মানে বাতাস আর ব্লো মানে হচ্ছে প্রবাহিত হওয়া ঠিক আছে তাহলে আমরা বললাম ব্লো মানে প্রবাহিত হওয়া ওয়াইন মানে হচ্ছে বাতাস বাতাস পড়তে শুরু করলো ফ্রম দ্য নর্থ ওয়েস্ট উত্তর পশ্চিম থেকে
ব্ল্যাক ক্লাউডস অর্থাৎ কালো মেঘগুলো মুভিং ফাস্ট ইন দ্য স্কাই, খুব দ্রুত বেগে আকাশে উঠছিল কালো মেঘগুলো। এটা হচ্ছে সিনারি বলছে, সেই দিনকার সিনারি বলা হচ্ছে। এভরিবডি ওয়াজ ট্রাইং টু গেট ইন টু দ্য ওয়ার্ল্ড, যেহেতু আবহাওয়াটা একটা খারাপ, একটা আনপ্রেডিক্টেবল একটা ওয়েদার, ব্যাড ওয়েদার, এই জন্য সবার একটা তাড়া ছিল বাসায় ফিরে যাওয়ার। এই জন্য ওই ছোট্ট নৌকাতে সবাই উঠতে যাচ্ছিল, এভরিবডি ওয়াজ ট্রাইং, প্রত্যেকে চেষ্টা করতেছিল টু গেট ইন টু ওয়ার্ল্ড, নৌকাতে ওঠার জন্য। নো মোর নো মোর, প্লিজ ওয়েট প্লিজ ওয়েট, সামনে একটা বোট, মার্টিন বলছে আন্না আন্না, অপেক্ষা করো, বাট নো বডি লিসেন্ড টু হিম, কিন্তু কেউ তার কথা শুনেছিল না। তোরা কথা শুনছ তো? তোমরা জি স্যার। আচ্ছা হ্যাঁ, তোমরা আবার আমার কথা শুনো, গেলে আমার সব ঝামেলা হবে। হোয়াট হ্যাপেন্ড দেন জামিল, তারপরে কি হলো জামিল? রুমি জিজ্ঞেস করলো, উইথ টু মেনি পিপল অন বোর্ড, অনেকগুলো মানুষ ছিল মানে নৌকার নৌকাতে, হ্যাঁ, অন দ্য বোর্ড স্যাং দ্য মিড অফ দ্য রিভার। এবার নদীটা নদীতে নদীর মাঝখানে গিয়ে নৌকাটা ডুবে গেল, রিপ্লাইড জামিল। জামিল দিল, ওহ নো, হোয়াট হ্যাপেন্ড দেন, তারপর কি হয়েছিল? আর্টস টিচার, টিচার জিজ্ঞেস করলো, থ্যাংক গড, ধন্যবাদ সৃষ্টিকর্তাকে, ধন্যবাদ আল্লাহকে, দেয়ার আর নো ক্যাজুয়ালিটিস অর দ্য স্টর্ম, সেখানে কোনো হতাহত, ক্যাজুয়ালিটিস মানে হচ্ছে হতাহত, হতাহত কোনো ঘটনা ঘটেনি, অর দ্য প্যাসেঞ্জার স্টর্ম ইন দ্য আদার সাইড, যেহেতু নদী ছোট ছিল, খুব বড় নদী ছিল না, এই জন্য নদীতে নদী থেকে সবার প্যাসেঞ্জার গুলো সাঁতার কেটে সাইড উঠে গিয়েছিল, বাট সাম অফ দ্যাম লস্ট স্টাপ দে ক্যারিং সাচ এ ওয়েল সল্ট এন্ড মিল্ক এন্ড জামিল, কিন্তু কিছু কেউ তারা তাদের যে মানে সদাই বলতে পারি বা তাদের বাজার যদি বলতে পারি, যেমন লবণ তেল দুধ এগুলো সবাই হারিয়ে ফেলেছিল, স্টাপ পড়ে গিয়েছিল, নষ্ট হয়ে গিয়েছিল। ওয়ার ইউ অন দ্য বোট, তুমি কি নৌকাতে ছিলে? আচ্ছা টিচার, টিচার জিজ্ঞেস করলো, নো টিচার, আমি থাকি নাই, সিনিং বোট ওভার ক্রাউডেড, ওভার ক্রাউডেড জনাকীর্ণ, যখন আমি দেখলাম নৌকাটা জনাকীর্ণ হয়ে গেছে, আই ওয়েটেড ফর দ্য নেক্সট বোট, আমি তখন পরবর্তী নৌকার জন্য অপেক্ষা করলাম, রিপ্লাই জানো জানো তুমি বলো, ইউ ডিড রাইট থিং জামিল, জামিল তুমি সঠিক কাজটাই করেছো। বন্ধুরা তাহলে আমরা এই যে ফেরারি বোটটা আলোচনা করলাম, এখন বলো এরকম ঘটনা আমাদের দেশে প্রায় ঘটে না ঘটে না? প্রতিনিয়তই হয়, প্রতিনিয়তই ঘটে। তাহলে শুধুমাত্র নৌকাতে কিন্তু এরকম ঘটনা ঘটে না, বাসে মনে করো বাসে তোমার সিট ফিলাপ হয়ে গেছে, আমরা তারপরেও দেখি যে বাসটাতে পড়ে জনাকীর্ণ লোকজন, তারপরে কিন্তু আমরা বাস ধরতে, বাসে তো লোকজন ডাকবে, আমরাও কিন্তু উঠে যাই, হয়তো এখানে অনেক কারণ থাকতে পারে, আমার সময় খুব কম, আমাকে অফিসে যেতে হবে, আমাকে কাজে যেতে হবে, বাট তুমি একটু আগে বের হও না, সময় যে তোমার জীবনের মূল্য অনেক বেশি, তোমার জীবন যদি থাকে অনেক তুমি সময় পাবা, আর তোমার জীবনটা যদি না থাকে তাহলে তোমার সময়ের কি কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। এবার আমাকে বলো, তোমরা কি এখান থেকে কোনো প্যাসেঞ্জার মানে আমাকে বা কোনো ওয়ার্ডের মানে জানতে চাও? আছে কারো কোনো ওয়ার্ড? স্যার ফ্লাইং মানে কি? আরেকবার আবিদা একটু আস্তে করে বলো, বলো ফ্লাইং, সরি আরেকবার, ফ্লাইং? নো স্যার, PLYING, ও ট্রাইং, সুন্দর, ট্রাই ট্রাই মানে চেষ্টা করা, জি স্যার
তুমি আরেকবার বলবো আমাকে প্লিজ? There was a ferry boat plying on the river. There was a ferry boat. স্যার 45 পেজে আছে এটা। 45 পেজে। প্রথম দিকে না শেষের দিকে? জি স্যার। স্যার লাস্টের দিকে দেখেন। Yes, sir. আমি তো এটা বলেছিলাম যে প্লেইং মানে হচ্ছে আমরা সবাই জানি খেলা করা। দুটো প্লে আছে, একটা প্লে মানে নাটক আর একটা প্লে মানে খেলা করা। কিন্তু এখানে খেলা করা অর্থে বোঝানো হবে না, এখানে বলা হচ্ছে নদীর এপার থেকে ওপারে যাওয়া আসা করাকে প্লেইং বলা হচ্ছে। দেখবা যে নদী, ছোট ছোট নদী যেখানে রয়েছে সেই নদী এপার থেকে ওপারে লোকজনকে নিয়ে যাওয়া আসা করার জন্য নৌকা যে এপার থেকে ওপারে যায় আবার ওপার থেকে এপারে আসে, দিস ইজ কল প্লেইং। ক্লিয়ার? জি স্যার। আর কারো, আর কারো কোন সমস্যা? আর কেউ নাই? ওকে, নাফিস, নাফিস পড়ো, বাংলা দিন করে পড়ো। নাফিস শুনতে পাচ্ছ? নাফিস শুনতে মনে পাচ্ছে না? Yes sir, বলেন। হ্যাঁ নাফিস পড়ো। স্যার শুরু থেকে? হ্যাঁ শুরু থেকে, বাংলা দিন করে। আচ্ছা স্যার, ইজ দেয়ার এনিবডি হিয়ার হু হ্যাজ ক্রসড এ রিভার বাই কান্ট্রি বোট? এখানে কি কেউ আছো যারা কোন গ্রামীণ নৌকার মাধ্যমে নদী পার হয়েছো? আই হ্যাভ টিচার সেড জামিল, জামিল বলল যে আমি পার হয়েছি স্যার, এন্ড আই ক্লিয়ারলি রিমেম্বার হোয়াট হ্যাপেন্ড অন দ্যাট জার্নি, এবং আমার স্পষ্ট মনে আছে সেই যাত্রাতে কি হয়েছিল। প্লিজ টেল আস হোয়াট হ্যাপেন্ড। আমরা ক্লাসটা শেষ করব, তো তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু প্রশ্ন করতে পারো। আচ্ছা কোনো প্রশ্ন নাই? আচ্ছা তাহলে আমি তোমাদের মোটামুটি কয়েকটা ওয়ার্ড দিয়েছি, একটা ফেরারি, সানসেট, ওয়াই আর ডো, এক দুই তিন চার। আর একটা দিব হচ্ছে, আর একটা দিব হচ্ছে ওয়েদার। এই ওয়ার্ড গুলো জাস্ট সিনোনিম, বা সিনোনিম সমার্থক শব্দ লিখবা, সিমিলার ওয়ার্ড, সিমিলার ওয়ার্ড লিখবা, লিখে আমাকে প্রশ্ন করবে, এটা তোমার হোমওয়ার্ক। বুঝা গেল? সানসেট, ওয়াইন্ড, ব্লু, ওয়েদার আর ফেরারি, তোমরা ডিকশনারি লিখবা বা আরো অধ্যাপক হোক এটা করে আমাকে পোস্ট করবা। হ্যাঁ ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।